রয়েছেন দুই নং অম্বিকাপুর গাঁও পঞ্চায়েতের জিপি ক্যান্ডিডেট নির্দল প্রার্থী দেবপ্রসাদ সিনহা। তো আমরা ওনার কাছেই জানার চেষ্টা করি যে এই জিপিতে মূলত কি সমস্যা রয়েছে বা উনি সভাপতি নির্বাচিত হলে তুমি কি করতে চাইছেন, ওনার কি এজেন্ডাস রয়েছে, তাছাড়া এই জিপিতে মূল সমস্যাগুলো কি কি রয়েছে বলে ওনার ধারণা। এখানে একটা কথা বলি যে দেবপ্রসাদ সিনহা উনি দীর্ঘ বছর ধরে সক্রিয় রাজনীতিতে রয়েছেন এবং এবার নির্দল প্রার্থী হিসাবে এই জিপি থেকে উনি জিপি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উদ্দেশ্য হচ্ছে গ্রামের যারা জনগণ, জনগণের বহুত প্রবলেম আছে। প্রবলেম বলতে আমরা রেশন কার্ড থেকে শুরু করে জিপি সার্টিফিকেট জায়গায় জায়গায় পাইনি এবং জিপি সার্টিফিকেট নিতে গেলেও বহুত প্রবলেম হয়। যারা রুজি রোজগার করে এরা প্রপারলি জিপি সার্টিফিকেট পর্যন্ত পাইনি। শুধু জিপি সার্টিফিকেট পাইতে গেলেই তিন চার দিনের দরকার হয়। তো এই জন্য আমার একটা প্ল্যানিং আছে যে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমি জয়ী হলে আমরা গ্রুপে গ্রুপে সেন্টার সেন্টার করব। আমার নিজস্ব কিছু সেন্টার থাকবে, এই সেন্টারে সব কিছু আপডেট করা থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে এখানে আপডেটেশন সঙ্গে স্কিমের সব কিছু থাকবে এবং জিপি সার্টিফিকেট পর্যন্ত জিপি অফিস দৌড়াতে লাগবে না। যারা কাজ কাম করে, যারা রুজি রোজগার করে, এরা নিজের ঘরে নিজের সার্টিফিকেটগুলো পেয়ে যাবে, এইরকম আমরা সিস্টেম করা আছে। এবং রাস্তাঘাটের উন্নয়ন ডেভেলপমেন্ট, যেহেতু আমাদের অম্বিকাপুর গাঁও পঞ্চায়েত স্মার্ট গাঁও পঞ্চায়েত, স্মার্ট গাঁও পঞ্চায়েত হিসাবে আমরা কিছু স্মার্টভাবে পাইনি। পঞ্চায়েত প্রতিনিধি গত কয়েক বছর ধরে আমরা 10 বছর থেকেই আমরা যারা দেখেছি এরা নিজেরাও স্মার্ট নয়। স্মার্ট জিপিতে স্মার্ট জিপি পঞ্চায়েতের প্রয়োজন। তার জন্য আমি নিজে দাঁড়াইনি, আমাকে টোটাল এরিয়ার যারা পিপুলস এরিয়ার সব জায়গার থেকে আমাকে প্রপোজাল করে আমি এই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি আগামী দিনে, যাতে আমাদের এই এলাকার এই শহরের নিকটবর্তী এই জিপি এটা যাতে ডেভেলপ করা যায়। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ডেভেলপমেন্ট করা এবং পাবলিকের স্বার্থে কাজ করা, সঙ্গে রিমোট এরিয়া যেগুলো আছে এগুলারে আমরা সিস্টেম করে দেওয়া, এটাই আমার মূল উদ্দেশ্য। অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য শুভেচ্ছা রইল এই নির্বাচনে। অম্বিকাপুর গাঁও পঞ্চায়েতের জিপি প্রতিদ্বন্দ্বী দেবপ্রসাদ সিনহা, ওনার বক্তব্য এই জিপি সত্যি একটা স্মার্ট ভিলেজ, কিন্তু এখানে অনেক কিছুরই অভাব রয়েছে এবং উনি পঞ্চায়েত সভাপতি হিসাবে নির্বাচিত হলে সেসব সমস্যা সমাধানের ক্ষেত্রে উনি অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন, রয়েছে ওনার বেশ কিছু পরিকল্পনাও।